আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি একটি মজার ঘটনা শেয়ার করতে চলেছি, যে ঘটনাটি শুনলে আপনারা বাস্তবতাটাকে বুঝতে পারবেন। আপনাদের চোখ আছে, সেই চোখের যে ছানি পড়েছে সে ছানি দূর হয়ে যাবে। শাইখুল ইসলাম মোহাম্মদ ইবনুল আব্দুল ওয়াহাব রাহিমুল্লাহ তিনি একদিন তার ছাত্রকে পড়াচ্ছিলেন। তার বিষয় ছিল কিতাবুত তাওহীদ। এই বিষয়টি তিনি ভালোভাবে ব্যাখ্যা করতেন। তখন একজন ছাত্র উঠে বললেন, শেখ, আমরা চাই আপনি আপনার যে বিষয়টা পড়াচ্ছেন সেটা পরিবর্তন করে ফেলেন, আপনি অন্য কোনো বিষয় পড়াতে পারেন। আপনি রাসূলের জীবনী, সাহাবিদের জীবনী, মাসলা মাসায়েল, জিকির, এই সকল বিষয় নিয়ে আপনি পড়াতে পারেন। তো শেখ বলল, অচিরেই আমি তোমাদের এই বিষয়টি নিয়ে ভেবে দেখব ইনশাআল্লাহ। তারপরের দিন তিনি মন খারাপ করে বসে রইলেন, চিন্তামগ্ন অবস্থায় ক্লাসে উপস্থিত হলেন। ছাত্ররা তখন তার মন খারাপের কারণটা জানতে চাইলেন। জবাবে তিনি বলেন, শুনতে পেলাম পাশের গ্রামে এক লোক তার বাড়িতে জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য ঘরে দরজায় মোরগ জবাই করে তাতে রক্ত দিচ্ছে, মানত করছে, বিভিন্ন জ্যোতিষীকে ডাকছে। তো আমি বিষয়টি সত্যতা নিশ্চিত করার জন্য একজনকে পাঠিয়েছি। তো ছাত্ররা এই কথা শোনার পর তাদের মাঝে তেমন কোনো ভাবান্তর হলো না। তারা লোকটির হেদায়েতের জন্য দোয়া করলেন এবং চুপ করে রইলেন। পরের দিন শেখ আসলো, রীতিমতো ক্লাস শুরু হয়ে গেল। তখন শেখ ছাত্রকে উদ্দেশ্য করে বলল, গতদিনের বিষয়টি নিয়ে আমি খোঁজখবর নিয়ে জেনেছি যে তথ্যটি সঠিক ছিল না। সে আসলে যার ঘরে জিনের প্রভাব পড়েছিল তারা কোনো মোরগ জবাই করেনি, বরং ওইখানে একজন লোক একজন মেয়ের সাথে ব্যভিচার করেছে। এটা শুনে ছাত্ররা সবাই ক্ষোভে ফেটে পড়ল, তাকে গালি দেওয়া শুরু করল, তার নিন্দা এবং প্রতিবাদের বিশাল ঝড় উঠল। তারা বলতে লাগলো যে এখনই ওই ছেলেকে শায়েস্তা করবে, বিচার করবে, কিছু একটা করে ফেলবে। তখন শেখ বললেন, তোমাদের ব্যাপারে আশ্চর্য না হয়ে আমি পারলাম না। একজন মানুষ একটি কবিরে গুনাহ করছে যা তাকে ইসলাম থেকে বের করে দেয়নি, তার বিরুদ্ধে তোমরা এত কঠিন সোচ্চার হলে, অথচ যে শিরকে পতিত হলে তার বিরুদ্ধে তোমরা সোচ্চার হলে না। আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য জবাই করল, আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য ইবাদত করল, এটা তোমাদের জন্য হতভম্ব করেনি, তোমরা ক্ষিপ্ত হওনি, আল্লাহর সাথে শিখ। তখন তার ছাত্ররা চুপ করে গেলেন। তখন শেখ একজন ছাত্রকে ইঙ্গিত করে বললেন যে কিতাবুত তাওহীদ নিয়ে আসো, আবার নতুন করে আমরা ব্যাখ্যা করব। তো এই ঘটনাটি বাস্তব। তো আমরা এই ঘটনাটি থেকে আমরা কি শিখলাম? দেখুন, আজকে সমাজে আমাদের আলেমদেরকে জেলে নিয়ে যাচ্ছে, অনেক আলেমকে ফাঁসি দিচ্ছে, অনেক আলেমকে অত্যাচার করছে। আমরা সাধারণ মুসলিমরা কি করছি? যে ফাঁসি দিচ্ছে সেও মুসলিম, যে আইন প্রণয়ন করছে সেও মুসলিম, যে মারা যাচ্ছে সেও মুসলিম, যে আন্দোলন করছে সেও মুসলিম। কিন্তু আমাদের মধ্যে এমন বিভেদ তৈরি হয়ে গিয়েছে, এক মুসলিম আরেক মুসলিমে শিরক নিয়ে কোনো সমস্যা নেই, তাওহীদের দিক থেকে ঠিক আছে, আকীদার দিক থেকে মোটামুটি ঠিক আছে। কিন্তু আমরা একজন আলেম যদি জেলে যায়, একজন আলেম যদি হত্যা করা হয়, অত্যাচার করা হয়, আমরা ভাবি যে ওটা তো আমাদের দলের কেউ না,
আমাদের এই চিন্তা। আবার ব্যবসা বাণিজ্যের দিকে তাকান, ব্যবসার দ্রব্যমূল্য বৃদ্ধি হয়, আপনার ব্যবসা যদি যদি ইলেকট্রিক্স হয়, ইলেকট্রিক্সের কোনো পণ্য যদি দাম বৃদ্ধি হয় তখন আপনি আন্দোলন করেন। আবার মাছ তরকারি যদি নিত্য প্রয়োজন জিনিস যদি দ্রব্যমূল্য বৃদ্ধি হয় সেক্ষেত্রে তারা আন্দোলন করে, অন্যদের কোনো মাথা ব্যথা নেই। যে চাকরি করে চাকরির স্যালারি তার বাড়ে না, ঘুষ তারপরে ফাইল নিয়ে সমস্যা, তথ্য চুরি হয়ে যায় এটা নিয়ে তার সমস্যা, কোর্টে গেলে আরেক সমস্যা। তো আমরা সর্বোপরি যেটা সমস্যা প্রেক্ষাপট অনুযায়ী বর্তমান অনুযায়ী হচ্ছে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আবার মসজিদে মুসল্লি যারা আছে তারা মাসলাগত বিষয় নিয়ে বাড়াবাড়ি, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে, কেউ ঈদে মিলাদুন্নবীর পক্ষে, কেউ ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে, কেউ জার হাদিসের পক্ষে, কেউ জার হাদিসের বিপক্ষে, কেউ জোরে আমিন মুনাজাত তারপরে বুকে হাত বাঁধা, এইসব বিষয় নিয়ে আমাদের ফেতনা ফাসাদ। তো সর্বোপরি বিষয় নিয়ে হচ্ছে যে আমাদের তাওহীদ, আমাদের আকীদা, এই বিষয়গুলি আমাদের ঠিক রাখতে হবে। তারপর পরে বিষয়গুলো আগে দেখতে হবে যে আমাদের আকীদা ঠিক আছে কি না। একজন অমুসলিমকে আমাদের সাহায্য করা জরুরি, সেক্ষেত্রে মুসলিম হলে তো আমাদের সাহায্য করা আরও অত্যন্ত জরুরি মনে করা দরকার, তার জন্য দোয়া করা দরকার, বিপদে আপদে তার সহকারী হওয়া দরকার। কিন্তু সেখানে আমরা ভিন্ন মত পোষণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তাওফিক দান করুক। আমিন।